কৃষ্ণকলি ধারাবাহিক শেষ হতেই বেড়াতে বেরিয়ে গেলেন অভিনেত্রী তিয়াশা রায় কোথায় গেলেন নায়িকা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে কৃষ্ণকলে ধারাবাহিক শেষ হতেই বেড়াতে বেরিয়ে গেলেন অভিনেত্রী তিয়াশা রয় কোথায় গেলেন নায়িকা বন্ধুরা দু সাল থেকে কৃষ্ণকলি ধারাবাহিকে শ্যামার চরিত্রে আমাদের সকলের মন জয় করেছেন অভিনেত্রী তিয়াশা রয় চলতি বছর অর্থাৎ দু হাজার বাইশের নয় জানুয়ারি শেষবার শ্রী বাংলার পর্দায় দেখা গেছে শ্যামার চরিত্রে অভিনেত্রীকে তিয়াশা রয় সহ কৃষ্ণকলি ধারাবাহিকের একাধিক তারকারা মন ভার করে বিদায় জানিয়েছেন এই ধারাবাহিককে সকলে মন ভার করে সকলকে দুঃখ দিয়ে শেষ হয়েছে ধারাবাহিকটি তবে বন্ধুরা একটু বিরতি পেতেই অভিনেত্রী বেরিয়ে পড়েছেন ঘুরতে কোথায় গেলেন তিনি আসলে তিনি এই কনকনে ঠান্ডায় পৌঁছে গিয়েছেন নর্থ সিকিমেট জিরো পয়েন্টে আর সেখানে বরফি মোড়া পাহাড়ে জমিয়ে মজা করছেন আপনাদের সকলের প্রিয় শ্যামা হ্যাঁ বন্ধুরা অভিনেত্রীকে দেখা গেল হিন্দি গানের তালে একটি ভিডিও শেয়ার করতে যেখানে অভিনেত্রী যে দারুণ মজা করছেন বরফের মোড়া জায়গায় তা তো বোঝায় যাচ্ছে নর্থ সিকিমে অভিনেত্রীকে দেখা গেল কনকনে ঠান্ডায় রিল ভিডিও তৈরি করে নিতে পড়েছেন রোদ্দুরের চশমা চোখে খোলা চুল মাথায় টুপি গরম জামা তার সঙ্গে বরফের মধ্যে হেঁটে যাচ্ছেন নায়িকা শেয়ার করলেন এরকম একটি ভিডিও তার সঙ্গে তিনি জানালেন লাভ ফর মাউন্টেন পাহাড় পছন্দ করেন নায়িকা এলাকা আর তাও আবার বরফে মোড়া পাহাড় দারুণ মজা করছেন কৃষ্ণকলি তার এই ভ্যাকেশনে বোঝাই যাচ্ছে তার মুখ দেখে তো বন্ধুরা নর্থ সিকিমেই মজা করছেন কৃষ্ণকলি আর কি কি করেন নায়িকা তা জানতে চলে থাকুন আমাদের সঙ্গে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি আপনাদের কাছে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি